ভেনিসে হয়ে গেল ক্রিস্টোফার নোলানের ওপেন হেইমার সিনেমার প্রিমিয়ার। সিনেমাটি দেখে সমালোচকরা মনে করছেন এটি নোলানের সেরা সৃষ্টি। কোয়ালিডারের স্টিভ ওয়েই নটাব লিখেছেন, ক্রিস্টোফার নোলানের গল্পমালার ধরন অসাধারণ, 3 ঘন্টা শেষ হয়ে যায় নিমেষেই। ফিল্ম ক্যাম্পেনিয়নের সুচরিতা ত্যাগী টুইটারে সিনেমাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। চলচ্চিত্র সমালোচক সিমন থমসন লিখেছেন, ওপেন হেইমার শক্তিশালী সিনেমা। টোটাল ফিল্মের ম্যাট মেটাম বলেছেন, এই সিনেমাতে প্রতিটি ফ্রেমই দারুণ। পারমাণবিক বোমার জনক যে রবার্ট ওপেন হেইমারকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ওপেন হেইমার পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরে গল্প বলবে দর্শকদের। বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী 21 জুলাই।